হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি ইনফরমেটিভ দেখো অনেক কিছু লিখে এনেছি সব কিছু আস্তে আস্তে বলার চেষ্টা করব তো তোমরা যারা গুরুদম্বার যাওয়ার প্ল্যান করছো এই ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে আসলে যারা আমার নর্থ সিকিমে পুরো সিরিজটা দেখেছো তারা এই ভিডিওটা অনেকদিন আগেই চেয়েছিলে এটা হচ্ছে গুরুদম্বা সিরিজের একদম একটা সামারাইজেশান ব্লগ টাইপের তো যারা দেখুনই যারা এই ভিডিওটা প্রথম দেখতে আসছো তারা আমরা নর্থ সিকিম সিরিজটা দেখতে পারো আমি আই বাটন অ্যাড করে দিয়েছি এই ভিডিওর ডিসকাশন পয়েন্টগুলো বলে রাখি এই ভিডিওতে আমি বলবো নর্থ সিকিমের জন্য আমার টোটাল কত খরচ হয়েছে কি কি এসেন্সিয়াল জিনিস তোমাদের ক্যারি করা উচিত আর বাজেটিং মানে নট অনলি নর্থ সিকিম যে কোনো ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য কি কী প্যারামিটার মাথায় রেখে বাজেটিং করা উচিত সেটা আমি তোমাদেরকে বলবো মানে আমি যেভাবে করি সেটা তোমাদের আশা করছি কাজে লাগবে নিজের খরচাপাতিগুলো হিসাব রাখার জন্য আমি স্প্লিট ওয়াইজ অ্যাপটা ইউজ করি তোমরা সেটা দেখতে পারো অনেকে হয়তো তোমরা জানোই অ্যাপটার কথা এটা কিন্তু কোনোভাবে কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই এটুকু সাবস্ক্রাইবারে আমাকে কেউ স্পন্সর তো করবে না কোনো না কোনো দিন নিশ্চয়ই হবে তাই ভিডিও ভালো লাগলে লাইক আর তোমরা নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্লিজ কুইকলি হ্যাঁ আচ্ছা এরপরে আসি যে আমার কত তেল খরচা হয়েছে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই আমার যত সমস্ত খরচাগুলো হয়েছে এই স্প্লিট ওয়াইজ অ্যাপ থেকেই একটা এক্সেল বার করে আমি এখানে কোথাও অ্যাড করে দেবো তো তোমরা সেই সমস্ত ডিটেলস ওখান থেকে দেখে নিতে পারো ওটা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ঠিক আছে তো এরপরে আসি হচ্ছে ফুয়েল এক্সপেন্সেস ফুয়েল এক্সপেন্সেস আমার টোটাল খরচা পড়েছে ছ টাকা আর আমি অ্যাভারেজ ফুয়েল ইকোনমি পেয়েছি আমার বাইক থেকে থার্টি ফাইভ কিলোমিটার পার লিটার সেই হিসাবে তোমরা হিসাব করো মানে তোমাদের গাড়ি যদি আরও বেশি ফুয়েল ইকোনমি দেয় তাহলে তোমাদের হয়তো একটু কম লাগবে না কম লাগবে না তেলের দাম যেভাবে বাড়ছে আমি যখন গেছিলাম তখন অ্যাভারেজ ছিল নাইনটি টু নাইনটি এখন চলে গেছে একশো তো আমি যদি অ্যাভারেজ থার্টি ফাইভ ধরি থার্টি ফাইভ কিলোমিটার পার লিটার তাহলে হচ্ছে কারেন্ট হিসাব অনুযায়ী ম্যাক্সিমাম সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা তেল লাগা উচিত যেটা আমার পড়েছে তো এরপরের যেটা মেজার খরচা আছে সেটা হচ্ছে নর্থ সিকমের পারমিট আর লাচেন লাচুংয়ে থাকা খাওয়া তার খরচা এই পারমিট বানানোর সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিয়েছি কোথায় যোগাযোগ করতে হবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে আমাদের যেটা পড়েছিলো সেটা হচ্ছে পার ডে পার বাইক দুশো টাকা করে আর তার সাথে লাচেনা লাচুঙ্গে থাকার জন্য পার ডে পার হেড তেরোশো টাকা করে সেখানে আমাদের টোটাল খরচা হয়েছিল চার হাজার টাকা চার দিনের জন্য তো এখন আমি জানি না এখন হয়তো একটু ভ্যারি করতে পারে বাট কাছাকাছি থাকে এটা খুব একটা বেশি চেঞ্জ হয় না হ্যাঁ হোটেল খরচাটা একটু চেঞ্জ হতে পারে তেরোশো টাকার জায়গায় ধরো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা হলো দ্যাট ইজ রিজনেবল তো এরপরে চলে আসি যেটা ইম্পর্টেন্ট কথা সেটা বলা সেটা হচ্ছে বাইকের ম্যান্ডেটারি ডকুমেন্টস যেটা তোমাদের ক্যারি করতেই হবে ফর নর্থ সিকিম পাস সেটা হচ্ছে তোমাদের বাইকের আর তোমাদের ভ্যালিড লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন ট্যাক্স টোকেন এই কটা জিনিস একদম ম্যান্ডেটারি হ্যাঁ এইখানেটা বলে দেওয়া ভালো তোমাদের যদি নিজেদের নামে বাইক না থাকে দেন ইট ইজ ভেরি হার্ড টু গেট নর্থ সিকিম পাসেস তোমরা যদি নর্থ সিকিম করতে যাও ইটস বেটার টু গেট ইয়ার ওন বাইক আর যদি তোমাদের কারো মানে ধরো ব্লাড রিলেশনের হয় ইটস বেটার তুমি সেই বাইকটাকে নিজের নামে ট্রান্সফার করিয়ে নাও তারপরে তুমি নর্থ সিকিম করো এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলার সেটা হচ্ছে যে কী কী জিনিস তোমাদের ক্যারি করা উচিত এক্সট্রা ফুয়েল যার ক্যারি করতে পারো যদি তোমাদের বাইকের ট্যাঙ্ক ক্যাপাসিটি কম হয় কেননা মাঙ্গানের পর থেকে তারপরে আর কোথাও তেল পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা মানে কাটা তেল আমরা যাকে বলি আর কি সেটা বাইকে না দেয় বেটার তো তোমরা যদি এক্সট্রা ফুয়েল ক্যারি করতে পারো দ্যাট ইজ বেটার তবে হ্যাঁ আমার চোদ্দো লিটার সাড়ে চোদ্দো লিটার ট্যাঙ্ক তো আমার হয়ে গেছিলো আমি পুরো একদম নর্থ সিকিং কমপ্লিট করে আবার মাঙ্গান এসে গ্যাংকা অব্দি চলে গেছিলাম আমার কোনো তেলের অসুবিধা হয়নি তো এরপরে হচ্ছে হ্যাঁ যেহেতু অনেক হাই অলটিটিটিউড সেই জন্য তোমাদের ক্যারি করতে হবে ডাইমক্স কপ্পুট তোমার নিয়ে যেতে পারো সেটা হচ্ছে যদি ধরো কিছু তোমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তোমার হাতে ঘষে বা কোনো কাপড়ে ঘষে ওটাকে শুকলে একটু ভালো হয় যদি তোমরা অক্সিজেন সিলিন্ডার ওই ছোটো যে পোর্টেবল অক্সিজেন ক্যানগুলো আছে ওগুলো ক্যারি করতে পারো তাহলে তো সত্যি খুব ভালো হয় ফর ইমার্জেন্সি পারপাস আর আমি ক্যারি করেছিলাম হচ্ছে কফি পাতা একদম কাঁচা খেয়ে নিতে হবে যদি অসুবিধা হয় একটা ফ্লাস্ক আর কিছু ড্রাই স্ন্যাক্স কেননা গুরুদম্বার যাওয়ার পথে একদম শেষ দিকে তোমরা কিছু খাবার টাবার ওখানে কিছুই পাবে না তো এগুলো ক্যারি করা বেটার এরপরে আসি যে কোনো ট্রিপের বাজেটিং আমি কীভাবে করি আচ্ছা এইটা দেখানোর আগে একদম এই সিরিজের যে ফার্স্ট এপিসোডটা আছে তার একটা ক্লিপিংস আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে টোটাল সাড়ে ষোলো হাজারের মধ্যে আমার ট্রিপ কমপ্লিট আচ্ছা তোমরা শুনে নিলে আমি কিন্তু একদম শুরুতে এস্টিমেট করেছিলাম যে আমার পনেরো হাজার টাকা খরচা হবে ঠিক আছে এরপরে আসছি আর তার সঙ্গে আমি এই যে এক্সেলের এই পার্টটা দিয়ে দিয়েছি এখানে দেখো আমার টোটাল খরচা হয়েছে পনেরো হাজার একশো তেত্রিশ টাকা এবার আমি আসি যে আমি বাজেটিংটা কীভাবে করি কী কী প্যারামিটার মেপে আমি এই সমস্ত বাজেটিংগুলো করি বুঝতে পারছো তো কতটা অ্যাকুরেসি আছে তো প্রথমে তোমরা কোনো জায়গায় ধরো ট্যুর প্ল্যান করছো সেখানে তোমরা ফার্স্ট দেখবে যে আচ্ছা এরকমভাবে না বলে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি তাহলে হয়তো বেটার শুনতে লাগবে ধরো আমি কোনো জায়গায় ট্যুর প্ল্যান করছি তাহলে আমি দেখলাম যে আমার বাড়ি থেকে ওই জায়গাটার ডিস্টেন্স কত আসা যাওয়া ধরে যেটা যে যে ডিস্টেন্সটা হলো তার সঙ্গে আমি ধরো আরও কিছু পার্সেন্টেজ কিছু কিলোমিটার ধরো দুশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার এক্সট্রা রাখলাম যাতে কোনো জায়গায় যদি মানে অন্য রুট নিতে হয় বা অন্য কোনো এক্সট্রা জায়গা আমি ঘুরতে চাই সেই জায়গাটা সেটা ধরে সেই কিলোমিটার হিসাব করে তারপরে ধরো আমার বাইকের মাইলেজ আমি অ্যাভারেজ ধরি বত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম সেটা তোমরা তোমাদের বাইকের অনুযায়ী করবে সেইভাবে ধরে কত লিটার পেট্রোল লাগছে আর সেটা ইনটু কারেন্ট পেট্রোল প্রাইস এটা হচ্ছে আমার ফুয়েলিং কস্ট বেড়ে গেল এবার বাইকের সার্ভিসিং কস্ট এই সমস্ত এগুলো তো আলাদা এইবার হচ্ছে ধরো আমি সাত দিনের ট্রিপ করছি এবার এই সাত দিনের ট্রিপের জন্য এবার এবার হচ্ছে তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে হবে এবার যদি ধরো যে তুমি যে হোটেলে থাকতে চাইছো সেই হোটেলে ধরো মানে তুমি পার ডে স্পেন্ড করতে চাও যে আমি হাজার টাকার হোটেলে থাকতে চাই হাজার টাকা শেয়ারিং রুমে থাকতে চাই তাহলে তোমরা সেভাবে হিসাব করবে আমি যেমন ধরেছিলাম আমরা দুজন যাচ্ছিলাম আমরা ধরেছিলাম যে সাতশো থেকে আটশো টাকার মধ্যে আমরা চেষ্টা করব কোনো হোটেলে থাকার মানে পার হেড আর কি পার হেড সাতশো মানে দুজনের জন্য পনেরোশো এরকম টাইপের হোটেলে থাকার তো সেই হিসাবে হিসাব করেছিলাম যে হোটেলের খরচা হচ্ছে মানে হিসাব করে যেটা হয়েছিল সেটা আর হচ্ছে আমি পার ডে ধরেছি ধরো মানে চা চারবেলা খাওয়ার নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স অ্যান্ড ডিনার আর মাঝখানে চা খাওয়া বা টুকটাক কোল্ড ড্রিঙ্কস বা হোয়াটএভার এগুলো খাওয়ার জন্য আমি ধরেছিলাম দিনে পাঁচশো টাকা করে তো পাঁচশো ইন্টু সাত পঁয়ত্রিশশো আর বাকিটা যেরকম হিসাব করে হলো সেরকম এইভাবে হিসাব করে আমার টোটাল বেরিয়েছিল যে আমার পনেরো হাজার টাকা খরচা হবে সেখানে গিয়ে আমার খরচা হল পনেরো হাজার একশো তেত্রিশ টাকা আচ্ছা এরপরে একটু রাস্তা নিয়ে বলে রাখি যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং এর মধ্যে সেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি এই কলকাতা থেকে শিলিগুড়ি ব্লগও আমার এই আই বটনে অ্যাড করা আছে এখন অবধি দিস ইজ মাই মোস্ট ওয়াচড ভিডিও মাই চ্যানেল তো এইখানে এখন যে চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো আমি বলে রাখছি একটা হচ্ছে তোমার যেটা মেন চেঞ্জেস সেটা হচ্ছে ডালখোলা বাইপাসটা তৈরি হয়ে গেছে আর আরেকটা রাস্তার আমি ডিসক্রিপশান আমি দিয়েছিলাম আমার সেই ওই পুরনো ওই ব্লগটায় সেইটা এখন অনেকেই ওই রাস্তাটা ফলো করছে যে যেটা হচ্ছে মোরগ্রাম পৌঁছানো মরুগ্রাম পৌঁছানোর জন্য একটা হচ্ছে আমরা বর্ধমান দিয়ে যেতে পারি একটা হচ্ছে আমরা যশোরথ দিয়ে যেতে পারি যেটা হচ্ছে এনএইচ থার্টি ফোর দিয়ে এবার এনএইচ থার্টি ফোরে কৃষ্ণনগর রানাঘাট এইসব জায়গাগুলো মানে পেরোনোর সময় খুব জ্যাম হয় রাস্তাঘাট খুব খারাপ তো সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আমি আগে বলেছিলাম যে আমাদের যে ওল্ড দিল্লি রোড আছে মানে যেটা ডানকুনি টোল প্লাজার আগে থেকে এরকম ডান দিকে ঘুরে যায় ওই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব নবদ্বীপ নবদ্বীপ থেকে নদী পার করে গৌরাঙ্গ সেতু পার করে আমরা কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাদিকে গিয়ে আমরা চলে যাব বহরমপুর হয়ে একদম এনএইচ থার্টি ফোর ধরে মোরগ্রাম তো এই রাস্তাটা এখন অনেকে ফলো করছে তোমরা এই রাস্তাটা ফলো করতে পারো এর ডিটেলসও আমার ওই সমস্ত ভিডিওতে বলা আছে তোমরা গিয়ে চেকআউট করে নিতে পারো আর এরপরে তো নর্মাল যেরকম রাস্তা আছে মোরগ্রাম থেকে আমরা সোজা চলে যাব ফারাক্কা ফারাক্কা ক্রস করে মালদা এখন তো মালদা বাইপাস হয়ে গেছে অনেকদিন ধরে তোমরা সবাই জানো মালদা বাইপাস ক্রস করার পরে তারপরে রায়গঞ্জ রায়গঞ্জের পরে আমরা যে এটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ডালখোলা এখন ডালখোলা বাইপাস খুলে গেছে তো তোমরা সেই ডালখোলা বাইপাসও নিয়ে নেবে এরপরে তোমরা সোজা চলে যাবে ইসলামপুর কিষাণগঞ্জ হয়ে ইসলামপুর ইসলামপুরেও আবার ইসলামপুর বাইপাস দেন ওখান থেকে বাদিকে নিয়ে একদম সোজা বাগডোগরা এই হচ্ছে এই হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি একদম ফটাফাট ফটাফট বলে দিলাম এরপরে এরপরে তার তারপরে তোমরা মাঙ্গান থেকে ধরো যদি তোমরা পাস বানাও মানে তোমরা শুধু যদি নর্থ সিকিম এরপারটা করতে চাও তাহলে তোমরা শিলিগুড়ি থেকে মাঙ্গান চলে যাবে মাঙ্গান থেকে ওখানে পাস বানাবে আমি ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি মানে যিনি এজেন্ট আছেন ওনাকে কল করে সমস্ত ডিটেলস যদি তোমরা দিয়ে দাও উনি আগে থেকে পাসটা বানিয়ে রাখবেন তোমরা জাস্ট ওখানে যাবে কালেক্ট করবে নিয়ে চলে যাবে সোজা লাচুং বা লাচেন যেখানে তোমাদের যাওয়ার প্ল্যান আছে এবার লাচুং থেকে মানে ধরো তোমরা লাচেন গেলে লাচেন থেকে গুরুদংবার করে এসে তোমরা একদিনও লাচুংয়ে চলে আসতে পারো একটু হেকটিক হয়ে যায় আমরা সেটা করিনি আমরা গুরুদংবার লেক দেখার পরে আমরা এসে লাচেনে একদিন স্টে করেছিলাম এক্সট্রা তার পর দিন আমরা চলে গেছিলাম লাচুংয়ে লাচুং থেকে গিয়ে ইয়াংথং ভ্যালি জিরো পয়েন্ট দেখে ওদিনকে আবার গ্যাংটক ব্যাক করে গেছিলাম আর তারপরে আবার যেরকম হয় তারপর দিন একদিন গ্যাংটকে রেস্ট নিয়ে তারপর দিন গ্যাংটক থেকে ডিরেক্ট বাড়ি তো এই ছিল আমাদের টোটাল ট্যুর প্ল্যান আমাকে জানিও যে এই টোটাল যে আমি সামারিটা দিলাম সেটা তোমাদের কতটা কাজে আসলো বা তোমাদের কতটা হেল্পফুল হলো তার মানে এই টোটাল সিরিজটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আচ্ছা এরপরে আমি একটা নতুন জিনিস আনবক্স করব ঠিক আছে আর আমার নতুন যে সিরিজটা আসছে বা নতুন আমি যে ট্যুরটা করতে চলেছি তারও খুব তাড়াতাড়ি ইন্ট্রোডাকশানটা আমি দিয়ে দেবো সেটা আনবক্সিংও ওই ভিডিওটা করব ঠিক আছে এখন একটা ছোট্ট করে গ্লিন্স দেখে নাও দ্যাটস ইট ফর টুডে গাইডস এই কুইক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাকে জানিয়েও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ইনফরমেশনগুলো তোমাদের কতটা কাজে আসলো দেখা হচ্ছে পরের সিরিজে মানে পরের সিরিজের ইন্ট্রোডাকশন ব্লগে স্টে সেফ স্টে হেলদি গুড বাই